আমাদের কাছে একটা ফেরেস্তা আসবেন এই ফেরেস্তার কি একটু বলেন তো নাম কি ফেরেস্তার নাম কি বলেন আজরাইল এখন আজরাইল তো সবার কাছে আসবে কথা বলেন ঠিক কিনা এখন যারা বেইমান বেঈমান হচ্ছে এই বেইমানের কাছে যখন আজরা আলহিসু আসসালাম আসবে হজরতে আজরাহিসু আসসালামের পা থাকবে মাটিতে আর ওই যে বিশাল আসমান দেখা যায় ওই আসমানের ভিতরে তার মাথা থাকবে তার চোখ থাকবে পাহাড় পাহাড় পরিমাণ পর্যন্ত এত বড় তার থাকবে ভাইরা আবার তো যে ফেরেস্তা আমাদের যান কবস করবে এই ফেরেস্তার নাম কি বলেন তো একটু এখন মৃত্যুর সময় আজ রাই লাল সালাম আমাদের কাছে নিঃসন্দেহ আসবে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এখন ফেরেস্তা যখন আসবে তখন আমরা আল্লাহ কাছে আমরা দুইটা কথা বলবো জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ ভিতরে বলছেন হজতে আজরাই সালাম যখন আপনার কাছে আমার কাছে আসবেন তখন আমরা আল্লাহকে ডাক দিয়ে বলবো আমার আল্লাহ জোরে কর আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে একটু সময় দাও যাতে করে যে তুমি অত্ত সম্পদ আমাদেরকে দিয়েছিলে আল্লাহ তোমার রাস্তায় অত্য সম্পদ দান করে আসতে পারি এই সময়টা আমাকে দাও এবার বলুন তো যতবার এই বান্দা আল্লাহর কাছে এই কথা বলবে আল্লাহ আমাদের আমাদেরকে করে সময় দিবেন আরো জোরে বলেন সময় দিবেন সময় দিবেন না এরপরে দুই নম্বর যে প্রশ্ন হবে আল্লাহ তুমি আমাদেরকে একটু সময় দাও যারা কোরআনের কথা বলতো যারা নামাজ পড়তো যারা ইসলামের কথা বলতো যারা সলিহিন ছিল যারা নেককার ছিল আল্লাহ তাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক করে আসতে পারে আল্লাহ ডাক দিয়ে বলছে তোমরা বারবার আমার কাছে বলবো সময়ের কথা আমি তোমাদেরকে আর যাররা পরিমাণ সময় দিব না এই জন্য ভাই যান আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন আজ অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেকে চিন্তা করতেছেন আমি বুদ্ধিমান আমি মা বাবার নামে কোনো দান কিছু করলাম না বাই যা আপনি যদি আপনার মা বাবার নামে যদি আপনি দান করতে পারেন আপনার যে ছোট সন্তান একটা শিশু বাচ্চা আছে ওই বাচ্চা মনে মনে ভাববে আমার দাদা এবং দাদির নামে আমার মা বাবা দান করেছে মনে হয় বড় হলেও আমাকে দান করা লাগবে কথা বলেন ঠিক কিনা